এ পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর। মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন, এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য। নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই, আব্দুল ওয়াদুদ রাজশাহী পাঁচ, নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম চৌদ্দ, রোকিয়া সুলতানা শামসুন্নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শহীদুজ্জামান সরকার পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, আব্দুল ওয়াদুদ দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের, নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী নেই, ফলে তিনি মন্ত্রীর দায়িত্বই পালন করবেন। রোকেয়া সুলতানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামসুন্নাহার, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াসিকা আয়শা খান, নাহিদ ইজাহার খান পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়েও পূর্ণ মন্ত্রী নেই, ফলে নাহিদ ইজাহার মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব পালন করবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সাতজনকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনৈতিক ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সরকার ও আওয়ামী লীগ সূত্র বলছে পরে আরও কয়েকজন উপমন্ত্রী যুক্ত হতে পারেন।